সমাজকে বিভ্রান্ত করা যাবে না, সমাজকে মৌলিকভাবে দ্বীনের তাওহীদ এবং রাসূলের রিসালাত শিক্ষা দিতে হবে। এই সমাজকে বিভ্রান্ত করবার জন্য, সমাজের মানুষকে বিভ্রান্ত করবার জন্য যত কিছুই করা হোক না কেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, কোন জিনিস দিয়ে সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন হয় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল কোরআন। সুতরাং দিন শেষে আপনাকে আমাকে ফিরে যেতে হবে কোরআনের দিকে। কার দিকে? আর কোরআন এটা শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের কিতাব নয়, মুসলমানদের কিতাব শুধু কোরআন নয়। আল্লাহ বলছেন কোরআনকে হুদাল্লিন্নাস ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনকে বলছেন হুদাল্লিল আলামিন, সকল সৃষ্টির জন্য কোরআন হিদায়ত। কোরআন আমার কিতাব, কোরআন অন্য ধর্মের মানুষের কিতাব। কোরআন থেকে আমি যেমন হিদায়ত নিতে পারবো, কোরআন থেকে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সকলে হিদায়ত নিতে পারবে। সুতরাং কোরআন শুধু আপনার নয়, আপনার মনে করে বসে থাকবেন না, কোরআন সকলের। তাহলে এই কথার দ্বারা আমরা সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে অসাম্প্রদায়িক হওয়ার। এক নম্বর, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ নয়, আপনার আল্লাহ নয়। আল্লাহ বলছেন রব্বুল্লাহ আলামিন, রব সকলের, আমার রব আল্লাহ, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সকলের রব আল্লাহ। আল্লাহ বলছেন রব্বুল আলামিন, সকলের রব আমি, রব আমারও, রব অন্য ধর্মের মানুষেরও। তাহলে যিনি সকলের হয় তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? সুতরাং ইসলামের মৌলিক শিক্ষা, আল্লাহর শিক্ষাই হচ্ছে অসাম্প্রদায়িক, কোরআনের শিক্ষা হচ্ছে অসাম্প্রদায়িক। এখন হচ্ছে আল্লাহ এবং রসুল, বাকি থাকলো কোরআন। কোরআন পাইলাম, রসুল বাকি থাকলেন। রসুলকে আল্লাহ বলছেন আপনাকে আমি বানিয়েছি রহমাতাল্লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। পড়েন সুবহানাল্লাহ, নবী আমার জন্য রহমত, সকল ধর্মের মানুষের জন্য রহমত। তে কোরআন সকলের, আল্লাহ সকলের, রসুল সকলের। কোন মারামারি আছে? না। ফেতনা আছে? না। তো ফেতনা করলেই তো খবর আছে। এরপরের শব্দগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বললেন, তুমি যদি অন্যায় করে যাও, নাফরমানি করে যাও, চান্দাবাজি করে যাও, বেঈমানি করে যাও, সন্ত্রাসী করে যাও, ঘুষের টাকা দিয়ে বাচ্চাদেরকে বড় করে বাড়ি, গাড়ি, মিল, ফ্যাক্টরি, কলকারখানা করে যাও, ঘুষের টাকা দিয়ে সন্তানদেরকে ইউরোপে, আমেরিকা পাঠাইয়া দাও। আল্লাহ এরপরের শব্দে বললেন, ইউবাসসারুনহুম ইয়াদুল মুজরিমি লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে কিয়ামতের দিনে আমার সামনে যখন দাঁড় করাবো, হাত ভেঙে বুকের ভিতর দিকে ঢুকে পিছন দিকে বের করব, ঘাড়কে মটকে পিছন দিকে নিয়ে যাব, আর বলবো হিসাব দে, দুনিয়ার জমিনে কি করলে হিসাব দে। ওই সময় আপনি বলবেন, আমি বলবো আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে যা করেছি সব সন্তানের জন্য করেছি, ইয়াউমি ইদিম বিবানি, আয় আল্লাহ সন্তানদের জন্য মিল ফ্যাক্টরি করে আসছি, সন্তানদের জন্য গাড়ি বাড়ি করে আসছি, সন্তানদের জন্য সব করেছি, সন্তানদের জন্য ঠিকমতো সালাত পড়তে পারি নাই, সন্তানদের জন্য ঠিকমতো ইবাদত করতে পারি নাই, আল্লাহ তাআলা সব তো সন্তানের জন্য করলাম। কিয়ামতের দিনে আপনি বলছেন আমি বিপদগ্রস্ত, আমার সন্তানকে ডাক দেন, ওরা আমাকে বাঁচায় নিয়ে যাবে, আয় আল্লাহ সন্তানের জন্য করলাম। সন্তানকে আল্লাহ ডাকাইয়া নিয়ে আসলে বলবেন, বলতো ওই লোকটাকে চিনো কিনা? সন্তান কসম রব্বে পাকের জাতের, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান বলবে আল্লাহ তাআলা, এই চেহারার কোনো মানুষ আমার পিতা ছিল না, এই চেহারার কোনো মানুষকে আমি চিনি না। আল্লাহ বলবেন, কি রে তুই না বললে সন্তানের জন্য সব করলে? সন্তান বলে আমি চিনি না। এই সময় আমি বলবো, আপনি বলবেন আল্লাহ তাআলা, কিয়ামতের দিনে আপনি আমাকে ছেড়ে দেন, যত চান্দাবাজি করছি, যত ঘুষের টাকা দিয়ে যা করছি সব তো সন্তানের জন্য করলাম, আজ আমাকে সন্তান চিনে না, সন্তানকে তুমি আটকাইয়া দাও, বিনিময়ে আমাকে ছেড়ে দাও, সন্তানকে তোমার কাছে জিম্মাদার দিলাম, জামিন দিলাম, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, বান্দারে আজকের দিনে নিজেকে বাঁচাবার জন্য সন্তানদেরকে জামিন দিলে আমি তোকে ছাড়বো না, আর কি দিবে?
এই সময় ওই বেচারা বলতে থাকবে, আল্লাহ তাআলা সন্তান দিলাম, এরপরে আপনি আমাকে ছাড়বেন না। আয়াল্লাহ আমি ঠিক মতো ইবাদত করতে পারি নাই, আমি ঘুষের টাকা দিয়া স্ত্রীকে অর্নামেন্টস জুয়েলারি দিয়েছিলাম, ওর কথায় তাকে নিয়ে তো পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছিলাম শুধু ঘুষের টাকা দিয়ে, আল্লাহ ওয়াসাহিবাতিহি আজকে বউ আমাকে চিনে না। ওরে বান্দেন, আল্লাহ বলেন বান্দারে তুই নিজেকে বাঁচাবার জন্য সন্তান দিলে, এরপরে বউ দিলে, আমি কিন্তু ছাড়বো না। আল্লাহ এরপরও যদি না ছাড়েন, ওয়াসাহিবাতিহি ওয়াখি, আয় আল্লাহ আমার ভাইদেরকে বান্দেন, আমি বড় ভাই ছিলাম, ছোট ভাইদেরকে বড় করবার জন্যে, মানুষের মতো মানুষ করবার জন্যে ঢাকা শহরের নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছি, দিন শেষে বিদেশে পড়িয়েছি, আয় আল্লাহ তাদের পিছনে আমার জিন্দগি শেষ করেছি, ওদেরকে বান্দেন, আমাকে বেন্দে কোনো লাভ নাই। আল্লাহ বলবেন বানলাম, কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি তোমার সন্তান দিয়েছ, তুমি তোমার স্ত্রী দিয়েছ, তুমি তোমার ভাই বোনদেরকে দিয়েছ, এরপরও ছাড়বো না। আয় আল্লাহ এরপরে কি করা লাগবে? এরপরে বেচারা বলবে, আল্লাহ আমি আমার সম্পত্তি মা বাবার জন্য রেখে এসেছি, ওদেরকে বান্দেন। আল্লাহ বলবেন সবগুলা বানলাম, কিন্তু তোমাকে ছাড়বো না। এরপরে কি গোলাম? এরপরে বলবে এরপরে বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আয় আল্লাহ ওয়াফাসিলাতিহি আল্লাতি তুই, আমার দলের লিডার, আমার গ্রামের মাতবর, ওয়াফাসিলা আমার গ্রামের মাতবর, আমার বাড়ির লিডার, আমার গ্রামের মুরব্বী, ওর কথায় এর জমি দখল করেছি, ওর কথায় এর বাড়িতে আঘাত করে আগুন দিয়েছি, আল্লাহ ওরে বান্দেন ওয়াফাসিলাতিহি আল্লাতি তুই, আল্লাহ বললেন বাদলাম, এরপরে তোকে ছাড়বো না। বল আর কি করা লাগবে? ওয়ামান ফিল আরদি জামিআ, আয় আল্লাহ তাআলা আসমান জমিনে যা আছে সব আপনি নিয়ে নেন, বিনিময়ে আমাকে ছেড়ে দেন, সুম্মা ইউনজি আমাকে নাজাত দেন। আল্লাহ দাঁড়িয়ে বলবেন বান্দা, নিজেকে বাঁচাবার জন্য সন্তান দিলে, এরপরে স্ত্রী দিলে, এরপরে তোর ভাই বোনদেরকে দিলে, মা বাপ দিলে, এরপরে নেতা লিডার মুরব্বী সব দিলে, আসমান জমিনে যা আছে সব দিলে, কিন্তু শোন আমি কি করতে পারি? আল্লাহ আপনি বলেন কি করবেন? আল্লাহ জবাব দিলেন কাল্লা কখনো না, কাল্লা কখনো ছেড়ে দেব না, ইন্নাহা লাযা তোকে লেলিহান আগুনে নিজের হাতে জ্বালাবো, নাযাতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যাদের কথায় শয়তানি করছস এদেরকে ডাক দে, এদেরকে ডাক দে। কি বুঝলেন? আল্লাহ বলছেন ওয়া নারাহু কারিবা, ধরাটা কাছে না দূরে বলা লাগবে, এর জন্য আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে না খারাপ। এর জন্য আজকের মৌলিক বিষয়টা হচ্ছে, দিন শেষে আমি বলছি না আপনাকে লম্বা দাড়ি রাখেন, আপনি লম্বা জুব্বা পরেন, লম্বা টুপি পরেন, এটা বলছি না, দিন শেষে আপনাকে বলছি আপনি মানুষ হয়ে যান, আপনি মানুষ হয়ে যান, আপনি মানুষ হন, আমরা অন্য কোনো প্রাণী না, আমরা মানুষ। মানুষের ভিতরে নৈতিকতা আছে, মানুষের ভিতরে মমত্ববোধ আছে, মানুষের ভিতরে আদর্শ আছে, আমরা এই আদর্শ নিয়ে নৈতিকতা নিয়ে দুনিয়া বেঁচে থাকতে চাই। এই জন্য বলছি না আপনি কোন ধর্ম পালন করেন, বলছি আপনাকে মানুষ হয়ে যান, মানুষ হলেই আপনি নৈতিকতা বুঝতে পারবেন। আমরা কি হব? দাড়ি রাখলে কি মানুষ হওয়া যায়? বহুত দাড়িওয়ালা সুর নাই, পাঞ্জাবি পরলে কি ভালো মানুষ হওয়া যায়? বহুত পাঞ্জাবিওয়ালা বদমাইশ নাই, এজন্য মানুষ হওয়ার কথা বলছি। আজকের মৌলিক শিক্ষা, আমরা সকলে হয়ে যাব মানুষ ইনশাআল্লাহ। আবু জাহালের মতো না, রাসূলের মতো, এই জায়গায় আসলো আমরা মানুষ হব রাসূলের মতো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমরা অনেক কথা শুনেছি, কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ।